স্পেনে আসার পর আপনি যদি আল্লাহ না করুক জটিল কোনো রোগে আক্রান্ত হন বা হাসপাতালে লম্বা টাইম অতিবাহিত করতে হয়, তাহলে আপনি স্পেনের রেসিডেন্ট কার্ড পেতে পারেন এই পন্থায়, যার নাম আরাইগো ফর এনফার্মিদাদ সোব্রেভেনিদা। আজকে আলোচনা এক ভাইয়ের কমেন্টের কারণে করিতেছি, যিনি লিখেছেন, ভাই আমার সালাম নেবেন, আমি একটা পরামর্শ চাই, আমি অসুস্থ, এখানে হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ছিলাম এবং এদেশের সরকারি খরচে চিকিৎসা করেছে, এখন আমি অসুস্থর কোনো অপশন আসেনি, আমাকে বললে উপকৃত হব, কিভাবে করতে হবে আশা রাখি জানাবেন। আমার মনে হয় উনি জানতে চেয়েছেন উনি কি কার্ড পেতে পারেন অসুস্থতার কারণে। আচ্ছা, প্রথমে জেনে নেই স্পেনের এই আইনটা কি বলে। আপনি স্পেনে আসার পর কোনো জটিল রোগে পড়েছেন, কথাটা খেয়াল করবেন, রোগ নিয়ে এসেছেন মানে আগে থেকে রোগটা ছিল, তাহলে কিন্তু হবে না। সি টু বিএনএস আ ইস্পানিয়া ইতে ইনফার্মাস আকি এন ইস্পানিয়া ফয়দেস অপ্তেনের আওতারিজাসিয়ন দে রেসিডেন্সিয়া সেইয়ামা আরাইগো ফর উনা ইনফার্মিদাদ সোব্রেভেনিদা। মানে আপনি স্পেনে আসার পর কোনো এক জটিল রোগে পড়েছেন যার জন্য আপনার জীবন ঝুঁকিতে আছে, আপনার স্বাস্থ্য ঝুঁকিতে আছে এবং আপনি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি স্পেনের রেসিডেন্ট কার্ড পেতে পারেন। সিতু চালুদ করে এল রিয়েসগো তুবিদা করে এল রিয়েসগো এন এস্তে কাসো ফয়দেস অপ্তেনের আউতরিজাসিয়ন দে রেসিডেন্সিয়া ফর সিরকুস্তানসিয়াস এক্সেপশনালেস ফর উনা ইনফার্মিদাদ সোব্রেভেনিদা। আপনার পরিস্থিতি বিবেচনা করে আপনাকে রেসিডেন্ট কার্ড দেওয়া হবে। ইনফার্মিদাদ তিনেকে ডিসকুবরির আকি, মানে আপনি এখানে আসার পর আপনার রোগটি হতে হবে, তবে এই কার্ডে আপনি কাজের অনুমতি পাবেন না। হ্যাঁ, তখন পাবেন যখন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, আপনার সেই রোগ থেকে আপনি রিকভারি হয়ে যাবেন, তখন আপনার ডাক্তার আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট দেবে যে আপনি পুরোপুরি কাজ করার জন্য ফিট। আর যদি ডাক্তার দেখে যে আপনার যে রোগ হয়েছে রোগের কারণে স্পেসিফিক যে কাজগুলো এই কাজগুলো আপনি করতে পারবেন না, ওগুলো কিন্তু ওখানে মেনশন করে দেবে যে আপনি এই এই কাজ করার উপযোগী না, তাহলে আপনি ওই ধরনের কাজ করতে পারবেন না। আর যদি ডাক্তার বলে যে আপনি যে কোনো কাজই করতে পারবেন, আপনি কাজ করার জন্য টোটালি ফিট, তাহলে আপনি কাজ করার জন্য এক বছর পর আপনি কাজের অনুমতি পেয়ে যাবেন। আশা করি আমার কথাটা, আমার ভিডিওটা আপনার বুঝে এসেছে। এখন আমি তো পার্সোনালি আপনাকে জানি না, জাস্ট আপনার কমেন্টটা দেখেছি। এখন আপনি কি এই কার্ডের জন্য উপযুক্ত কিনা সেটা আপনি নিজে নিজেই ভেবে নেবেন, কারণ আমি আসলে বর্তমান আপনার সিচুয়েশন জানি না। আপনি যদি মেডিকেল থেকে রিলিজ হয়ে থাকেন, মেডিকেল থেকে যদি আপনি অলরেডি চলে এসেছেন, ধরুন আপনার হার্টের সমস্যা ছিল, আপনার হার্টের চিকিৎসা করিয়ে আপনি হাসপাতাল থেকে চলে এসেছেন, তাহলে কিন্তু হবে না। 3-3.5 বছর আগে এরকম একটা কেস দেখেছি যে লোকটা মরক্কো থেকে এখানে ওই যে নৌকা যোগে স্পেনে এসেছেন, তো লোকটা দেখলাম যে খুবই অসুস্থভাবে দোকানে এসেছিল। দোকানে আসার পর একটা দুধ চাইছিল ওনার কাছে, ওনাকে একটা দুধ দেওয়ার জন্য। তো বললাম যে আপনার কি হয়েছে ভাই, এখন কি সমস্যা? তো উনি বললো যে আমার এখনো এম্পাদ্রনমেন্ট হয় নাই বা আমার কাছে পাসপোর্ট নাই, এখন আমি হার্ট অ্যাটাক করেছি এবং আমাকে আল্লাহ বাঁচিয়েছে, আমি যেখানে ছিলাম আমার রুমমেট হসপিটালে ফোন করেছে এবং হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স এসে তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওপেন হার্ট সার্জারি করে আমি দেখলাম যে তার পায়েও অপারেশন। এখন ওপেন হার্ট সার্জারির জন্য পা কেন কাটছে সঠিক জানি না, ওর পায়েও দেখলাম কাটা, পুরা বুক এখান থেকে এ পর্যন্ত পুরা বুকটা কেটে তার হার্ট সার্জারি করা হয়েছে। আসলে এই চিকিৎসাটা যদি আমাদের বাংলাদেশে হতো, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে হতো, তাহলে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ওর চলে যেত এবং অনেকের সামর্থ্যও নাই যে এই ওপেন হার্ট সার্জারিটা করার। তো আসলে ওনার ভাগ্য ভালো, উনি বলছেন যে আসলে আর যদি কিছুক্ষণ লেট হয়ে যেত তাহলে আমি মারা যেতাম। অ্যাম্বুলেন্স ফোন করার সাথে সাথেই অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং অ্যাম্বুলেন্সে উঠার সাথে সাথে আমার চিকিৎসা শুরু হয়েছে এবং হসপিটাল নেওয়ার পরে আমার কার্ড আছে কি নাই এগুলোও দেখে নাই, আমার ডকুমেন্টস দেখে নাই, ওরা আমাকে ইমার্জেন্সিতে নিয়ে আমার ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। এরপরে ওরা আমার ডকুমেন্টস চাইছে, আমি ডকুমেন্টস দিতে পারিনি, আমি বলছি যে আমি তো মাত্র গতকালকেই এসেছি, আমার পাসপোর্ট নাই, কিছু নেই, আমি এইভাবে এসেছি। আমার মনে হয় এক সপ্তাহ উনি হসপিটাল ছিলেন, এরপরে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছেন। যেহেতু সে বলেছে সে গতকালকেই সে স্পেনে এসেছেন, তার মানে সে রোগটা নিয়ে এসেছেন, সে একজন হার্টের রোগী ছিল, বা যে কারণে হোক তার কিন্তু কার্ড দেয় নাই এখানে স্পেন সরকার, তবে তাকে স্পেন সরকার তার ওপেন হার্ট সার্জারিটা ফ্রি করিয়ে দিয়েছে।
তো এই হচ্ছে আজকের ভিডিও, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আশা করি সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।